খারুয়ে হয়ে পড়েছে উদন্ত ছাত্রর অস্ত্র। যোরহাট কাণ্ডত স্টিলর খারুয়ে আক্রমণ করেছিল ছাত্রক। বৃহস্পতিবারে ছাত্রে পিঁধি অহা খারুত চকু দিলে বিদ্যালয় কর্তৃপক্ষই। যোরহাট কাণ্ডক লৈ এতিয়াও জেলাখনত অব্যাহত আছে প্রতিক্রিয়া। একেখন বিদ্যালয়ৰে চারি ছাত্রর আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ছাত্রর বর্তমান অবস্থা সুস্থির। ছাত্রজনের মূরত পড়েছিল 25টাকৈ সিলাই। মারপিটর ঘটনায় জড়িত থাকার অভিযোগত আরক্ষীয়ে করায়ত্ত করেছিল অষ্টম শ্রেণীর এজন, নবম শ্রেণীর এজন আর দ্বাদশ শ্রেণীর দুজন ছাত্রক। ইতিমধ্যে অভিযুক্ত চারি ছাত্রক প্রেরণ করেছে পর্যবেক্ষণ গৃহলৈ। এডাল খাৰু ব্যৱহাৰ কৰে, ইয়াত পিন্ধা এডাল খাৰু ষ্টীলৰ খাৰু এডাল, যিটো একদম চোকা ধাৰ থকা। গতিকে ছাত্ৰসকলৰ সেইটো এটা হেৰি এটা আছে যে তেওঁলোকে খাৰু হওক বা এনেকুৱা চোকা যিটো সেইটো পিন্ধিব নালাগে যিটো, কিন্তু তেওঁলোকে সেইখিনি সময়ত পৰিধান কৰে বিদ্যালয়ত। ইফালে বিদ্যালয়খনত একাংশ ছাত্রে হাতত পরিধান করে অহা প্রায় 45টাল স্টিলর খাৰু জব্দ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষই। স্টিলর খাৰুয়ে আক্রমণ করেছিল একাদশ শ্রেণীর ছাত্রজনক। দেখিছো আমার যেটা কমন রুম, টিচার্স কমন রুমত আমার শিক্ষকসকলে দেখাইছে, কমেও তাত 50ডাল মান খাৰু আছে। গতিকে আমার শিক্ষকসকলে কিন্তু এটা ভাল তেওঁলোকে লৈছে স্টেপ। একাংশ উদন্ত ছাত্রর এনে আচরণত উদ্বিগ্ন হয়ে পড়েছে যোরহাটর শিক্ষা বিভাগ। বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করে তোলা উদন্ত ছাত্রসকলের উপর কঠোর অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হব বলেও জানিবলৈ দিছে যোরহাটর বিদ্যালয় সমূহের পরিদর্শক বুলি গগৈ ভূঞাই। আমি জেলা প্রশাসনের বা ডিসিসার কথা পাতি আমি খুব সোনকালে কিছু কাম করব লাগবে। যোরহাটর পর গৌতম বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। খাৰুয়ে হয়ে পড়েছে উদন্ত ছাত্রর অস্ত্র। যোরহাট কাণ্ডত স্টিলর খাৰুয়ে আক্রমণ করেছিল ছাত্রক। বৃহস্পতিবারে ছাত্রে পিঁধি অহা খাৰুত চকু দিলে বিদ্যালয় কর্তৃপক্ষই। যোরহাট কাণ্ডক লৈ এতিয়াও জেলাখনত অব্যাহত আছে প্রতিক্রিয়া। একেখন বিদ্যালয়ৰে চারি ছাত্রর আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ছাত্রর বর্তমান অবস্থা সুস্থির। ছাত্রজনের মূরত পড়েছিল 25টাকৈ সিলাই। মারপিটর ঘটনায় জড়িত থাকার অভিযোগত আরক্ষীয়ে করায়ত্ত করেছিল অষ্টম শ্রেণীর এজন, নবম শ্রেণীর এজন আর দ্বাদশ শ্রেণীর দুজন ছাত্রক। ইতিমধ্যে অভিযুক্ত চারি ছাত্রক প্রেরণ করেছে পর্যবেক্ষণ গৃহলৈ। এডাল খাৰু ব্যৱহাৰ কৰে, ইয়াত পিন্ধা এডাল খাৰু ষ্টীলৰ খাৰু এডাল, যিটো একদম চোকা ধাৰ থকা। গতিকে ছাত্ৰসকলৰ সেইটো এটা হেৰি এটা আছে যে তেওঁলোকে খাৰু হওক বা এনেকুৱা চোকা যিটো সেইটো পিন্ধিব নালাগে যিটো, কিন্তু তেওঁলোকে সেইখিনি সময়ত পৰিধান কৰে বিদ্যালয়ত। ইফালে বিদ্যালয়খনত একাংশ ছাত্রে হাতত পরিধান করে অহা প্রায় 45টাল স্টিলর খাৰু জব্দ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষই। স্টিলর খাৰুয়ে আক্রমণ করেছিল একাদশ শ্রেণীর ছাত্রজনক। দেখিছো আমার যেটা কমন রুম, টিচার্স কমন রুমত আমার শিক্ষকসকলে দেখাইছে, কমেও তাত 50ডাল মান খাৰু আছে। গতিকে আমার শিক্ষকসকলে কিন্তু এটা ভাল তেওঁলোকে লৈছে স্টেপ। একাংশ উদন্ত ছাত্রর এনে আচরণত উদ্বিগ্ন হয়ে পড়েছে যোরহাটর শিক্ষা বিভাগ। বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করে তোলা উদন্ত ছাত্রসকলের উপর কঠোর অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হব বলেও জানিবলৈ দিছে যোরহাটর বিদ্যালয় সমূহের পরিদর্শক বুলি গগৈ ভূঞাই। আমি জেলা প্রশাসনের বা ডিসিসার কথা পাতি আমি খুব সোনকালে কিছু কাম করব লাগবে। যোরহাটর পর গৌতম বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।